আমি শুরু করছি। তো বেসিক্যালি 4-বিট সিঙ্ক্রোনাস কাউন্টারের ক্ষেত্রেও আমাকে ওই একই লজিক ফলো করে আমাকে এগোতে হবে, সেম লজিক ফলো করে আমাকে এগোতে হবে। কখন আমাকে অ্যান্ড গেট ইউজ করতে হবে, দুটো ক্ষেত্রে এখানে অ্যান্ড গেট ইউজ করতে হবে, যেহেতু আমাকে আমি দেখছি যে যখন কিউএটা ওয়ান তখন কিউবি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ফাইন। যখন কিউএ এবং কিউবি দুজনে ওয়ান তখন কিউসি চেঞ্জ হচ্ছে। তো যেহেতু কিউএ এবং কিউবি দুজনে ওয়ান তখন কিউসি চেঞ্জ হচ্ছে, তো কিউএ এবং কিউবি সেই দুটো ইনপুট, সেই দুটো আউটপুট একটা অ্যান্ড গেটে যাচ্ছে এবং তার আউটপুটটা যে জেসি এবং কেসিতে যাচ্ছে। এবং সিমিলারলি যখন কিউএ কিউবি কিউসি তিনজনেই ওয়ান তখন কিউডি চেঞ্জ হচ্ছে। সেই লজিকটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিউএর যে আউটপুট, কিউবির যে আউটপুট, তার সঙ্গে কিউসির যে আউটপুট, সেই তিনটাকে একটা অ্যান্ড গেটে ফেলে সেটাকে আমি জেডি এবং কেডি মানে ফাইনাল যে আমার ফ্লিপ ফ্লপটা সেখানে পাঠাচ্ছি। তো সেম সেম সিম্পল লজিক, একদম সেম লজিক লাইক দিস। ওকে, দ্যাটস ওয়াই আমি আর এটাকে আলাদা করে যাচ্ছি না। তোমার স্ক্রিনে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা 4-বিট সিঙ্ক্রোনাস কাউন্টার, বোর্ডে যেটা দেখতে পাচ্ছ সেটা 3-বিট সিঙ্ক্রোনাস কাউন্টার। লজিক ইজ সেম, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ওয়েন দি আদার ইনপুট ইজ গেটিং চেঞ্জড, হোয়েন অ্যান ইনপুট ইজ গেটিং, হোয়েন অ্যান আউটপুট ইজ চেঞ্জিং, হোয়াট আর দ্য ইনপুটস, হোয়াট আর দি আদার আউটপুটস, অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য স্টেট অফ দি আদার আউটপুটস। মানে যেমন এখানে আমি বললাম যে কিউএ এবং কিউবি যখন ওয়ান ওয়ান তখন কিউসি চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা আইডেন্টিফাই করেছি। সিমিলারলি কিউএ এবং কিউবি যখন ওয়ান ওয়ান তখনই কিউসি চেঞ্জ হচ্ছে। তো যেহেতু আমরা এটা আইডেন্টিফাই করেছি, ওই জন্য আমরা এখানে কিউএ এবং কিউবিকে একটা অ্যান্ড গেটে ফেলেছি। 4-বিটের ক্ষেত্রে যেহেতু স্টেটসগুলো অনেকগুলো বড়, অনেকগুলো স্টেট, যেহেতু 4-বিট অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ এখানে 0 থেকে 15 অবধি এটা রান করবে, 16টা স্টেট হবে। তো এখানে আমরা প্রথমে দেখছি কিউএ যখন ওয়ান তখন কিউবি চেঞ্জ হচ্ছে, আবার কিউএ এবং কিউবি যখন ওয়ান ওয়ান তখন কিউসি চেঞ্জ হচ্ছে, আবার দেখছি যখন কিউএ কিউবি কিউসি তিনটে ওয়ান তখন কিউ ডি চেঞ্জ হচ্ছে। সো দ্যাট ইজ মাই ফাইনাল অ্যাজাম্পশন, দ্যাট ইজ মাই ফাইনাল অ্যাজাম্পশন। যখন কিউএ কিউবি কিউডি, দেখো এখানে কিউ 7 নম্বর স্টেট যে ক্লকের যেটা ইয়ে, কিউএ কিউবি কিউবি যখন আছে তখন এটা চেঞ্জ হচ্ছে, আবার এখানে কিউএ কিউবি কিউসি যখন হচ্ছে তখন আবার এটা এখানে কিউডিটা ওয়ান থেকে আবার প্রথমে চলে যাচ্ছে 0-তে। সো এটাকেই আমরা ইমপ্লিমেন্ট করেছি এখানে এইভাবে অ্যান্ড গেট। সো আই হোপ ইউ ক্যান রিলেট দিস টু থিংস অ্যান্ড ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট। ওকে, কাউন্টার, দেয়ার আর লটস অফ আদার টাইপস অফ কাউন্টার্স। বিফোর গোয়িং টু দ্যাট, এখানে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের ডিফারেন্সটা আবার বলা আছে, আমি বহুবার মুখে বলেছি, তোমরা জেনে গেছো এতক্ষণে নিশ্চয়ই। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অল দ্য ফ্লিপ ফ্লপস ইন অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আর নট ক্লক সাইমালটেনিয়াসলি, বাট অল দি ফ্লিপ ফ্লপস আর ক্লক সাইমালটেনিয়াসলি ইন কেস অফ সিঙ্ক্রোনাস কাউন্টার। ওকে, দিস দ্য ফার্স্ট থিং। আরেকটা হচ্ছে যে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, ইন দিস কাউন্টার ফ্লিপ ফ্লপস আর connected in such a way that the first flip flop output is the clock for the next flip flop. You know, তুমি আগের দিন synchronous counter নিয়ে আমরা synchronous নিয়ে আমরা আলোচনা করেছিলাম, you have got the idea. Synchronous counter, in this type of counters there is no connection of first flip flop output to the clock input of the next flip flop. তুমি দেখতেই পাচ্ছ first flip flop এর যে output সেটা কিন্তু next flip flop এর clock এ যাচ্ছে না, next clock টা কিন্তু common, একটাই clock সবার কাছে গেছে। So that is the first and foremost difference between synchronous and asynchronous counter. Now synchronous counter onek rokom ache, arekta synchronous counter ni amra ekta alochona kore ni, seta hocche modulus counter. Amra boli module n counter. Module n counter mane hocche a counter with a modulus of n states. Now modulus function, you know mod function, what is mod function? So a counter with a modulus of n states. Okay, so the counter with n flip flop, ekta counter e jodi n flip flop thake, n number of flip flop thake, so it can generate 2 to the power n number of states. Eta tumi bujhe gecho etokkhone. So it can generate maximum this flip flop, basically jodi n states thake, n flip flop thake, so has maximum mod number 2 to the power n. So for example 4 bit binary counter is mod 16 counter, that is 2 to the power 4 equals to 16, right? So this basic counter can be modified to produce mod counter, mod number less than 2 to the power n, by allowing the counter to skip that states. Those are normally part of the counting sequence. Kirokom amra aschi. So the
required flip flop for counter must satisfy the following relation. Kiram relation? Amra bolbo 2 to the power n, it should be greater than equals to capital N. Now, what is this? From where this capital N is coming? We are just discussing. So basically, here N is the number of bit from the number of bit that is equal to number of required flip flop, right? And capital N hoche is the total number of state. N hoche number of flip flop. Capital N hoche total number of state. ঠিক আছে স্মল এন হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ সাপোজ এখানে বললাম 1 2 3 নাম্বার অফ ফ্লিপ ফ্লপস আর 3 রাইট সো নাম্বার অফ ফ্লিপ ফ্লপস ইন কেস অফ মড এন কাউন্টার মড কাউন্টার নাম্বার অফ ফ্লিপ ফ্লপস আই মিন দি স্টেটস টু দি পাওয়ার এন দি স্টেটস শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেটস টোটাল নাম্বার অফ যা স্টেট তার থেকে এটা বড় হবে কি রকম আরো গুলিয়ে গেল আমরা एग्जांपलে আসি দেখো এখানে বলেছে একটা মড 4 সিনক্রোনাস কাউন্টার আমাকে ড্র করতে হবে সো মড 4 কাউন্টার মড 4 কাউন্টার রাইট সো 4 ইন্ডিকেটস টোটাল নাম্বার অফ স্টেটস কত 0 1 2 এন্ড 3 রাইট নাম্বার অফ ফ্লিপ ফ্লপস কত লাগবে তুমি হিসাব করে নিতে পারো নাম্বার অফ ফ্লিপ ফ্লপস 2 টু দি পাওয়ার n that is greater than equals to n that was my formula I said this was my formula so 2 to the power n that means 2 to the power n greater than equals to 4 it should be 4 sorry 2 to the power n that should be it should be less than equals to 4 you can say so how do you know the value of n n equals to 2 so number of flip flop is 2 teram bhabe amra kore nite pari so two flip flop is required two flip flops will be required to design this mod counter okay so flip flops can be treated as a and b duto flip flop a and b amra bolte pari tale a ar b jodi hoy duto flip flop tumi state table ta dekho ekhane a ar b jodi hoy eta obosho flip flop er state table dekhiyeche jk flip flop er eta jk flip flop er excitation table ebong eta jk flip flop er state table eta to amra jani already seta ni amra alochona korchi na to amra jeta korbo seta hocche k map simplification korbo ঠিক আছে আচ্ছা স্টেট টেবিলটা যদি আমরা দেখেই নিই একবার তোমাদের সুবিধার্থে দেখো প্রথমে যদি আমি এক্সাইটেশন টেবিল দেখি প্রেজেন্ট স্টেট যদি 0 হয় আর নেক্সট স্টেটও 0 তখন আমার ইনপুট কি হবে যে ফ্লিপ ফ্লপে 0 কে ফ্লিপ ফ্লপে ডোন্ট কেয়ার এটা আমরা আগেই পেয়েছি ফ্লিপ ফ্লপে পেয়েছিলাম যখন প্রেজেন্ট স্টেট 0 নেক্সট স্টেট যখন 1 তাহলে 0 থেকে যখন 1 হচ্ছে তখন যে 1 কেটা ডোন্ট কেয়ার মানে 1 হতে পারে 0 হতে পারে যখন প্রেজেন্ট স্টেট 1 সেখান থেকে 0 হচ্ছে যখন যেটা যাই হোক 1 হোক 0 হোক যাই হোক কেটাকে 1 হতে হবে আর যখন দুজনেই 1 1 আই এম সরি যখন 1 আছে 1ই থাকলো 1 আছে 1ই থাকলো তখন ডোন্ট কেয়ার আর 0 এটা হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল আমরা জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখেছি স্টেট টেবিলও দেখেছি তো স্টেট টেবিলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জে এ এবং কে এ জে বি এবং কে বি তাদের স্টেট গুলো কি করে তাদের ইনপুট গুলো কি হচ্ছে তো তুমি দেখো এই ক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপের এই এই কাউন্টারের ক্ষেত্রে তাহলে এই কাউন্টারের ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট প্রথমে কি হবে কিউ এ আর কিউ বি 0 0 কারণ কটা স্টেট জেনারেট করবে চারটি স্টেট জেনারেট করবে আমি যদি এরকম লিখে নি কিউ এ আর কিউ বি তাহলে ইনিশিয়ালি হবে 0 0 দেন ইট উইল বি 1 0 দেন ইট উইল বি 1 0 এন্ড দেন ইট উইল বি 1 1 দেন ইট উইল গো ব্যাক টু 0 0 এটাই তো হবে চারটি স্টেট তো এটাই হবে 0 0 0 1 1 0 1 1 তাহলে দেখো কিউ আর কিউবি ফারস্টে 0 0 নেক্সট স্টেট ওদের কি হবে 0 1 তার জন্য দেখো 0 1 করেছে নেক্সট স্টেট ঠিক আছে এখানে ওরা কিউ আর কিউবি এরকম ভাবে ধরেছে আমি এরকম ভাবে লিখলাম তুমি উল্টোটা লিখে নেবে কিউ এ কিউবি আমি এলএসবি ফলো করে এরকম ভাবে লিখলাম এটা এলএসবি এটা এমএসবি ওরা এইটাকে এলএসবি ধরেছে এটাকে এমএসবি ধরেছে মানে জাস্ট উল্টো করে লিখেছে আমি তোমাদের সুবিধার্থে সেরকম ভাবে লিখে দিচ্ছি এটা কিউ এ এটা কিউবি তাহলে 0 0 1 0 রাইট ওরা এটাকে 1 ধরেছে সরি 1 0 দেন 1 0 দেন 1 1 ওরা এরকম ভাবে লিখেছে তো দেখো কিউ এ কিউ বি প্রথমে 0 0 তারপরে কিউ এ টা 0 ই থাকলো কিউ বি টা 1 হলো তারপরে যখন কিউ এ 0 কিউ বি 1 তখন আবার কি হয়ে গেল কিউ এ টা 1 হয়ে গেল কিউ বি টা 0 হলো আবার যখন কিউ এ কিউ বি 1 0 তখন দুজনেই 1 1 হয়ে গেল আবার যখন দুজনে 1 1 তখন 0 0 হয়ে গেল এই তো কন্ডিশন
এবার সেই কন্ডিশন অনুযায়ী এই এক্সাইটেশন টেবিল থেকে আমি জে আর কে এর ইনপুটটা বসিয়েছি, জে এ কে জে বি কে বি, বিকজ দুটো ফ্লিপ ফ্লপ লাগবে। তো জে এ এবং কে কে এ জে বি এবং কে বি তাদের ইনপুটটা আমি বসিয়েছি। ওকে, বসানোর পরে আমি চারটে জাস্ট কার্নপ ম্যাপ ড্র করেছি, একটা জে এর জন্য, একটা কে এর জন্য, একটা জে বির জন্য, একটা কে বির জন্য। কার্নপ ম্যাপ গুলোর ইনপুট কি? কিউ এ আর কিউ বি। দেখো এইখান থেকে, এই এই স্টেট টেবিল থেকে চারটে কার্নপ ম্যাপ আমি ড্র করেছি, চারটে কার্নপ ম্যাপ, একটা জে এর জন্য, একটা কে এর জন্য, একটা জে বির জন্য, একটা কে বির জন্য, কিউ এ কিউ বি দিয়ে, ইনপুট দিয়ে। সেখান থেকে আমি সলভ করে কি পেয়েছি? প্রথমটার ক্ষেত্রে পেয়েছি জে ইকুয়ালস টু কিউ বি, দ্বিতীয়টার ক্ষেত্রে পেয়েছি কে ইকুয়ালস টু কিউ বি, তৃতীয়টার ক্ষেত্রে পেয়েছি জে বি ইকুয়ালস টু ওয়ান, আরেকটার ক্ষেত্রে পেয়েছি কে বি ইকুয়ালস টু ওয়ান। যা পেয়েছি আমি তাহলে কি পেয়েছি? জে এ কে ইকুয়ালস টু কিউ বি, কে ইকুয়ালস টু কিউ বি, আর জে বি আর কে বি দুটোই ওয়ান ওয়ান। জেটা হচ্ছে, জে কে হচ্ছে দুটোই কিউ বি, আর জে বিটা হচ্ছে দুটোই ওয়ান। তাহলে সিম্পলি আমি সেটাকে এখানে ড্র করে দিয়েছি, জে আর কে, জে জে আর কে দুটো ফ্লিপ ফ্লপ নিয়েছি, মানে জে কে ফ্লিপ ফ্লপ দুটো নিয়েছি, একটা এ ফ্লিপ ফ্লপ, একটা বি ফ্লিপ ফ্লপ। জে আর কে এর ক্ষেত্রে আমি বলেছিলাম কি পেয়েছি, তুমি দেখো জে আর কে এর ক্ষেত্রে কিউ বি, তার মানে যে পরের যে ফ্লিপ ফ্লপ তার যে আউটপুট সেটা এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আসছে। আর জে বি আর কিউ বির ক্ষেত্রে আমি ওয়ান ওয়ান দিয়েছি, পেয়েছিলাম, তাই জন্য এখানে এই প্লাস ফাইভ ভোল্ট বা হাই লজিক ওয়ান ওয়ান দেখানো হয়েছে। আর যেহেতু এটা সিঙ্ক্রোনাস ফ্লিপ ফ্লপ, সেই জন্য ক্লক গুলো একসঙ্গে গেছে। সো দ্যাট ইজ মাই ডিজাইন, দ্যাট ইজ মাই ডিজাইন প্রসিডিওর। আমি কি করলাম, আমি প্রথমে দেখে নিলাম যে আমার কি বানাতে বলেছে, আমাকে বলেছে মড ফোর, তার মানে চারটে স্টেট আসবে আমার সিকোয়েন্স, আমার ডিস্টিংক্টলি চারটে স্টেট, মড ফোর, মড এন মানে ডিস্টিংক্টলি এনখানা স্টেট, এই হচ্ছে গল্প। তাহলে মড ফোর মানে ডিস্টিংক্টলি চারটে স্টেট, জিরো ওয়ান টু থ্রি, চারটে স্টেট। ওকে, সেই চারটে স্টেট আসবে আমার, তার জন্য চারটে স্টেটের জন্য আমার কটা ফ্লিপ ফ্লপ লাগবে? দুটো ফ্লিপ ফ্লপ। সেটা তুমি এই ফর্মুলা থেকে বের করে নিতে পারো বা তুমি নিজেও করে নিতে পারো, দ্যাট ইজ ভেরি সিম্পল। ওকে, দুটো ফ্লিপ ফ্লপ, সেই দুটো ফ্লিপ ফ্লপ কি কি? একটা জে, একটা এ ফ্লিপ ফ্লপ, একটা বি ফ্লিপ ফ্লপ আমি ধরে নিলাম। এবার আমি তাদের আউটপুট গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে বার করে নিলাম, যে জিরো জিরো থাকবে, তারপরে ওয়ান জিরো, তারপরে ওয়ান জিরো, তারপরে ওয়ান ওয়ান, এরকম ভাবে। এবার সেই আউটপুট অনুযায়ী জে এবং কে এ এবং জে বি এবং কে বি, মোট তো চারটে ইনপুট হবে তাহলে, যেহেতু জেকে জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করছি, দুটো জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা মানে চারটে ইনপুট। সেই চারটে ইনপুটের কি কি অ্যাকচুয়াল ইনপুট গুলো হবে সেটা আমি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল থেকে বার করে দিলাম। ওকে, দেন ফাইনালি হোয়াট আই ডু, আই জাস্ট ড্র দি কার্নপ ম্যাপস, গট দি আউটপুটস, অ্যান্ড দাস ইমপ্লিমেন্ট দ্যাট ইন মাই সার্কিট। সো দ্যাট ইজ দ্য প্রসিজিওর, দ্যাট ইজ দ্য প্রসিজিওর অফ ডিজাইনিং মড কাউন্টার্স। ওকে, ইউ সি সিমিলারলি দ্যার ইজ মড ফাইভ কাউন্টার। নাও মড ফাইভ কাউন্টার মানে পাঁচটা ডিস্টিং স্টেট হবে, জিরো ওয়ান টু থ্রি ফোর। নাও দ্যার ইজ আ প্রবলেম, পাঁচটা ডিস্টিং স্টেট হবে, সো হাউ মেনি ফ্লিপ ফ্লপস উইল বি নিডেড? দুটো ফ্লিপ ফ্লপ উইল নট বি সাফিসিয়েন্ট, পাঁচটা স্টেট দুটো ফ্লিপ ফ্লপ দিয়ে করা যাবে না, দুটো ফ্লিপ ফ্লপ দিয়ে চারটেই করা যাবে, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার টু, চার। পাঁচটা স্টেট পেতে গেলে আই উইল বি নিডেড থ্রি ফ্লিপ ফ্লপস, বাট তিনটে ফ্লিপ ফ্লপ নিলে আমি কটা অ্যাকচুয়ালি স্টেট জেনারেট করতে পারি? আটটা। তাহলে আটটা স্টেট তো আমি যাবো না, আমার তো মড ফাইভ বলেছে, মড ফাইভ মানে আমি পাঁচটা স্টেট করার পরে আবার আমাকে জিরোতে ফিরে আসতে হবে। ওকে, সো দিস ইজ দ্য কেস, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কেস। ইউ সি ফার্স্টে জিরো জিরো জিরো, কিউ এ কিউ বি কিউ সি, ফাইন, তারপরে সেটা ওয়ান হলো, ঠিক আছে, তারপরে টু হলো, তারপরে থ্রি হলো, তারপরে ফোর হলো, তারপরে ফাইভ হলো, তারপরে সিক্স হলো, ঠিক আছে, কটা হয়ে গেল, তারপরে সেভেন হলো, এতগুলো হলো, আটখানা হলো। আটখানা তো আমার হবে না, আটখানা তো আমার লাগবে না, আমার লাগবে কটা? মড ফাইভ বলেছে, তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর, ফোর অব্দি হলো, ফাইভ সিক্স সেভেন লাগবে না। যেহেতু ফাইভ সিক্স সেভেন লাগবে না, সেই জন্য তুমি দেখো ফাইভ সিক্স সেভেন এর জন্য সমস্ত জে কে, এই যে তিনটে ফ্লিপ ফ্লপ, জে এ কে এ, জে বি কে বি, জে সি কে সি, তিনটে ফ্লিপ ফ্লপের ইনপুটেই আমি ডোন্ট কেয়ার ইউজ করেছি, শুধুমাত্র ওই তিনটে স্টেটের জন্য, ফাইভ সিক্স অ্যান্ড সেভেন, বিকজ ফাইভ সিক্স অ্যান্ড সেভেন উইল নট বি নিডেড, আই উইল বি নিডেড অনলি জিরো টু ফোর, বিকজ আই এম ডিজাইনিং মড ফাইভ কাউন্টার। সো মড ফাইভ কাউন্টার মিন্স ফাইভ ডিস্টিং স্টেটস উইল বি কাউন্টেড, সো ফাইভ ডিস্টিং স্টেট মিন্স ইট উইল স্টার্ট ফ্রম জিরো অ্যান্ড ইট উইল কাউন্ট আপ টু ফোর, বাট অ্যাজ আই এম ডিজাইনিং মড ফাইভ কাউন্টার, সো টু কাউন্টার, টু ফ্লিপ ফ্লপস আর নট সাফিসিয়েন্ট, সো আই নিড থ্রি ফ্লিপ ফ্লপস, সো অ্যাজ আই নিড থ্রি ফ্লিপ ফ্লপস, সো ন্যাচারালি ওয়েন আই এম ইউজিং থ্রি ফ্লিপ ফ্লপস কাউন্টার, when I'm designing a counter with three flip flops, it will count up to
eight states, 0 to 7, 8 states. But rest of the 3 states are not needed at presently to me. Why? Because I need only 5 distinct states. So 5 distinct states means 0 থেকে শুরু করলে 4 অবধি এসে হয়ে গেল. তাহলে 5 6 7 আমাকে don't care করতে হবে. So সেটাই আমি করেছি. 5 6 7 don't care. And based on that I have designed আমাকে 6টা এখানে কার্নোপ ম্যাপ করতে হবে. একটা JC এর জন্য, একটা KC এর জন্য, একটা JB এর জন্য, একটা KB এর জন্য, একটা J এর জন্য, একটা K এর জন্য. ঠিক আছে? এবং তাদের ইনপুট গুলো হবে QA QB QC. এখানে তাই করা হয়েছে. যা তুমি আউটপুট পাবে সিম্পলি সেটাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে এখানে. Fine. So that is basically my mod 5 counter. That is mod counters. তাহলে এবার mod 10 বললেও তুমি করতে পারবে. Mod 10 বললেও তুমি করতে পারবে. Now mod 10 বললে how many number of counters will be, how many number of flip flops will be needed? That is my question to you. Mod 10 counter. আমাকে mod 10 counter বলেছে. কতগুলো number of flip flop লাগবে? কে বলতে পারবে? 4 sir. 4. Very good. Very good. Very good. Fine. Thank you. So 4. So that is the thing. Okay. Now there is another situation. আমরা এটাকে বলি lockout counter. আমি just একটু জানার জন্য বলে রেখেছি. Lockout counterটার কিছুই নয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমরা বলি যে ধরা যাক একটা counter এরকম ভাবে count করছে। Step jump করে count করছে। প্রথমে 0, তারপরে 3, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে আবার 0। এরকম ভাবে count করবে। 0, 3, 7, 6, 5। বাকি state গুলোকে ও ignore করবে। ঠিক আছে? বাকি state কি রইলো? 1 রইলো, 4 রইলো, 2 রইলো, যেগুলোকে জাম্প করেছিল। তাহলে 1 কাউন্টার যখনই 1 এ আসবে বা 4 এ আসবে বা 2 তে আসবে তখন আবার 0 তে রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে লজিক। ঠিক আছে? এরকম ধরনের কাউন্টারকে বলে লক কাউন্টার, লক আউট কাউন্টার। এখানে লেখা আছে এবং এরকম ধরনের কাউন্টার কি করে ডিজাইন করতে হয়, যেমন এখানে একটা কাউন্টার দেখানো হয়েছে, তুমি দেখো। তুমি দেখো ডিজাইন এ সিঙ্ক্রোনাস কাউন্টার ফর কাউন্ট সিকোয়েন্স 467314। ঠিক আছে? 467314, তার মানে যখনই 5 আসবে ওটা রিসেট হয়ে যাবে 6 এ, যখনই 0 আসবে ওটা রিসেট হয়ে যাবে 1 এ, যখনই 2 আসবে ওটা রিসেট হয়ে যাবে 3 তে। ঠিক আছে? তো সেরকম একটা কাউন্টার করা করতে গেলে যেটা আমাকে ফারস্টে করে নিতে হবে সেটা হচ্ছে ট্রুথ টেবিলটা ড্র করে নিতে হবে। একদম সিম্পল, মানে দেখে যতটা মনে হলো যে কি এমন হাতি ঘোড়া ব্যাপারটা তা নয়, ব্যাপারটা একদম জলের মতন সোজা। তোমাকে শুধু লজিক্যালি ভাবতে হবে। সেটা হলো এই যে তোমাকে স্টেট গুলো জেনে নিতে হবে। তুমি তো জেনে গেছো স্টেট গুলো। 0 থাকলে তোমাকে কি করতে হবে? 1 এ যেতে হবে। এই যে 0 ছিল প্রেজেন্ট স্টেট, তাই আমি 1 এ চলে গেছি। ঠিক আছে? 1 থেকে আমি কোথায় যাব? 4 এ যাব। তাহলে যখন আমি 1 এ আছি সেখান থেকে আমি 4 এ চলে গেলাম। এই যে প্রেজেন্ট স্টেট 1, তিনটে কাউন্টার ABC ও জন্য দেখানো হয়েছে। এই যে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট আমার 4, এই যে দেখো 4। ঠিক আছে? আবার 4 থেকে আমি কোথায় যাব? 6 এ যাব। তাহলে যখন আমার 4 হবে তখন আমি 6 এ যাব, কিন্তু যখন আমার এখানে 0 ছিল, এক সেকেন্ড,
হ্যাঁ, সো যেটা আমরা বলছিলাম আর কি, যে ধরো জিরো, জিরোর পরে তো আমি চলে গেলাম ওয়ানে, ভালো কথা, কারণ জিরো হলে আমাকে ওয়ানে যেতে হবে। এবার যখন ওয়ান তখন আমি যাচ্ছি ফোরে, সেটাও হলো। কিন্তু যখন টু, যখন টু, এই যে সেকেন্ড এই স্টেপটা, যখন টু, টু হলে আমি কোথায় যাব তুমি দেখো, টু হলে আমার কোথায় যেতে হবে, টু হলে আমাকে আলটিমেটলি যেতে হবে থ্রিতে, তাই জন্য আমি এখানে রেখেছি। এই যে যখন টু তখন আমি যাচ্ছি থ্রিতে, ঠিক আছে, যখন থ্রি তখন আমি কোথায় যাব, ওয়ানে। এই যে থ্রি থেকে ওয়ান, এই তোমাকে এটা দিয়ে দেবে, বলে দেবে, এই সিকোয়েন্সটা বলে দেবে, থ্রি থেকে ওয়ান। তাহলে যখন থ্রি তখন তুমি চলে যাচ্ছ ওয়ানে, দেখেছো, এই যে থ্রি স্টেপটা চলে যাচ্ছ তুমি ওয়ানে। যখন ওয়ান তুমি চলে যাচ্ছ ফোরে আবার, তাহলে যখন ওয়ান তুমি তো ফোরে চলে যাচ্ছই, সেটা তো তুমি করেই রেখেছো, তাহলে ওটা নিয়ে আমার মাথা ঘামানোর কিছু নেই। তো থ্রি এর পরে ফোর, যখন ফোর তখন তুমি কোথায় যাবে, ফোর থেকে যাবে সিক্সে, তাই জন্য যখন তোমার ফোর হলো তুমি গেলে সিক্সে, ঠিক আছে। যখন ফাইভ, ফাইভ থেকে তুমি কোথায় যাবে, ফাইভ থেকেও তুমি যাবে সিক্সে। তাহলে যখন ফাইভ, এই যে 101 এই স্টেটটা, তখন তুমি যাচ্ছ সিক্সে, 1106, ঠিক আছে। যখন সিক্স তখন তুমি যাচ্ছ সেভেনে, যখন সেভেন তুমি দেখো, সেভেন যখন তখন থ্রি, তাহলে যখন সেভেন তুমি যাচ্ছ থ্রিতে। তাহলে এইভাবে তুমি প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট করে নিলে, তুমি বুঝে গেলে পুরো ব্যাপারটা। এবার তোমাকে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো জাস্ট বসিয়ে নিতে হবে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে। তিনটে ফ্লিপ ফ্লপ, জে কে জেবি কেবি জেসি কেসি, তিনটে ফ্লিপ ফ্লপকে, এটা কোথায় চেঞ্জ হচ্ছে, এটা এ প্লাস ওয়ান জিরো থেকে জিরো, তাহলে জিরো থেকে জিরো যখন হচ্ছে তখন জে কে এর কি ইনপুট আছে, বিটা জিরো থেকে জিরো, সিটা জিরো থেকে ওয়ান, জিরো থেকে যখন ওয়ান হচ্ছে তখন জেসি কেসি এর কি ইনপুট আছে, এভাবে তোমায় বসিয়ে নিতে হবে। ব্যাস এটাই তোমার অ্যাকচুয়াল কাজ হয়ে গেল। এখানে কিন্তু ভুল করলে টোটালটা ভুল হবে, এই কারণে এক্সাইটেশন টেবিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো এখানটা যেন ভুল না হয়। তো এটা হয়ে গেল। এবার তুমি কে ম্যাপ সিম্পলিফিকেশন করছো, জে এর জন্য আঁকছো কার্নাপ ম্যাপ, জেবির জন্য আঁকছো কার্নাপ ম্যাপ, জেসির জন্য আঁকছো সিমিলারলি কে কে বি কেস, কার্নাপ ম্যাপ থেকে তুমি যে আউটপুট পেলে সেই আউটপুট তুমি এভাবে সার্কিটে ড্র করে দিচ্ছো, এভাবে সার্কিটে তুমি ইমপ্লিমেন্ট করে দিচ্ছো। সো দ্যাট ইজ ইয়োর জব অ্যাকচুয়ালি, ওকে, দ্যাট ইজ ইয়োর জব। ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ড্র ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার্স। আরেকটা লাস্ট টাইপ অফ কাউন্টার আছে, যেটা হচ্ছে আপ ডাউন কাউন্টার, আপ ডাউন সিঙ্ক্রোনাস কাউন্টার, একই ব্যাপার, এগুলো বুঝে গেছো, এটাও কোনো ব্যাপার না, এটা কিছুই নয়। আপ ডাউন মানে দুটোই করবে, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আবার সেভেন টু ওয়ান জিরো, আপেও যাবে ডাউনেও যাবে, প্রথমে আপ কাউন্ট করবে তারপরে ডাউন কাউন্ট করবে, সেই লজিকটা এখানে পরিষ্কার দেওয়া আছে। তুমি দেখো এখানে টোটালটা এত বড়, আমার মনে হয় চট করে হয়তো নাও দিতে পারে, বাট জাস্ট লজিকটার জন্য দেখো, জিরো 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 প্রেজেন্ট স্টেট, তারপরে স্টেটটা কোথায়, নেক্সট স্টেট কোথায়, যখন জিরো 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 নেক্সট স্টেট কোথায়, সাথে যাচ্ছে, ঠিক আছে, আবার যখন এখানে সাত তখন জিরোতে যাচ্ছে, কারণ ওই আমি আপ আর ডাউন করছি না, তো প্রেজেন্ট স্টেট নেই, যখন ওয়ান তখন জিরো, যখন টু তখন ওয়ান, যখন থ্রি তখন টু, এরম ভাবে। তো সিম্পলি এরম ভাবে আমি করেছি। এবং এখানে একটা বিষয় উল্লেখ করা, বিষয় উল্লেখযোগ্য, যেটা এতক্ষণ আমরা করছিলাম না, মানে আমরা এতক্ষণ জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করছিলাম, এখানে আমরা যেহেতু বড়, যেহেতু অনেকটা বড় গল্পটা, সেজন্য এখানে আমরা সিম্পলিফিকেশনের জন্য এটাকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেললাম, টি এ টি বি টি সি, এই যে দেখো। এবার যেহেতু টি ফ্লিপ ফ্লপ দিয়ে করেছি, দেখো তুমি যদি কিউ এ কে দেখো, কিউ এটা প্রথমে জিরো ছিল, সেখান থেকে ওয়ান হচ্ছে, তো তো জিরো থেকে ওয়ান মানে চেঞ্জ হচ্ছে, টি তে কখন চেঞ্জ হয়, যখন টি এর ইনপুট ওয়ান হয় তখন চেঞ্জ হয়, তাই জন্য এটা ওয়ান। টিবির ক্ষেত্রেও তাই, কিউবিটা জিরো ছিল ওয়ান হচ্ছে, তাই জন্য টিবি ওয়ান, কিউসিটা জিরো ছিল ওয়ান হচ্ছে, তাই জন্য টিসি ওয়ান। সিমিলারলি তুমি দেখো পরের স্টেটে, যখন কিউসি জিরো, কিউ 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 এ জিরো, এই যে কোথায়, এখানে দেখো কিউ এ জিরো, এইভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। একই গল্প আমরা এরপরে টি ফ্লিপ ফ্লপ দিয়ে কার্নাপ ম্যাপ আঁকবো, তারপরে সেটাকে সার্কিটে ইমপ্লিমেন্ট করবো। এই অবধি করো, এই অবধি দেখো, আপ ডাউন কাউন্টার অবধি দেখো, পরের দিন আমরা আলোচনা করব যদি বুঝতে অসুবিধা হয়। এরপরে আরেকটা কাউন্টার আছে, গ্রে কাউন্টার, গ্রে কোড মট কাউন্টার, অ্যাকচুয়ালি একই গ্রে কোড দিয়ে করছি আমরা। তোমাদের মনে আছে আমি গ্রে কোড আলোচনা করেছিলাম, গ্রে কোড আর এক্সেস থ্রি কোড, সেই গ্রে কোড কাউন্টারের কথা বলেছি আমি, ঠিক আছে। যদি বুঝতে চেষ্টা করবে, দেখার দেখার চেষ্টা করবে, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আমরা পরের দিন আলোচনা করবো অবশ্যই। তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার্স।
আমরা প্রতিটা কাউন্টারকেই মোটামুটি আলোচনা করলাম, প্রতিটা কাউন্টার নিয়ে। খুব ভালো করে ফলো করো জিনিসটাকে, থিংস আর ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, খুব লজিক্যাল, জিনিসটা খুব লজিক্যাল, লজিক্যালি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আশা করি নোটটা দেখলে এবং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। প্রথমটা তো একদমই ভালো করে বুঝে গেছো, পরেরটা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই পরের দিন আমাকে বলবে, পরের দিন অবশ্যই মনে করে আমাকে বলবে যদি বুঝতে না পারো, ঠিক আছে? যে জায়গাটা আটকে যাবে পরের দিন অবশ্যই আমাকে মনে করে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারি, এই কাউন্টারটা বুঝতে পারি, এর লজিকটা কি। লজিকটা খুব সিম্পল, প্রত্যেকটা লজিক খুব সিম্পল, নিজে হাতে করলে আরো ভালো হবে। যদি নিজে হাতে একটু হাতে কলমে করতে পারো তাহলে আরো ভালো হবে। সো যাই হোক, তো থাক আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা বসছি, আমরা পরের দিন মানে কালকে তো আমাদের ক্লাস আছে, কালকের ক্লাসে আমরা দেখি আমরা এটা নিয়েও কন্টিনিউ করতে পারি অথবা ডিপিএমএস নিয়েও কিছু আলোচনা করতে পারি। আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট। তো কালকের ক্লাসে জয়েন করি আমরা, তার মধ্যে আজকে আজকে একটু দেখে রাখো জিনিসটা। তোমার তো এরপরে আর কোনো ক্লাস নেই শুনলাম, তো কাউন্টার গুলো নিয়ে একটু দেখে রাখো টোটাল জিনিসটা, বিশেষ করে সিঙ্ক্রোনাস কাউন্টারটা, আজকেরটা অ্যাসিঙ্ক্রোনাসটা নিশ্চয়ই আগের দিন দেখেছো। টোটাল জিনিসগুলো নোটগুলো একটু ফলো করো এবং ভিডিওটা একটু দেখে নাও, দরকার হলে কালকে আলোচনা করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। ওকে চলো, স্যার হ্যাঁ বলো বলো। সুব্রত স্যার কি বললেন, ক্লাস নেবেন না? না সুব্রত স্যার তো বললেন যে স্যারের শেষ হয়ে গেছে সিলেবাস, হ্যাঁ এমনিতে তো ক্লাসটা অফ হয়ে গেছে। সিলেবাস তো হ্যাঁ শেষ, হ্যাঁ এবারে আর কি হ্যাঁ, বুঝতে নেবেন হবে। না নেবেন না নেবেন না, আচ্ছা বলে দিয়েছে, বলে দিয়েছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো বাই বাই।